প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে সম্মানিত অতিথি রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা সেই অর্থে আলোচনা নয়, আমরা সরাসরি কিন্তু অভিবাসন বিষয়ক নানা তথ্য, যে পরামর্শ, যে প্রশ্ন আপনারা করেন এবং জানতে চান অনেক কিছু, সেগুলো নিয়েই আলোচনা করব। তবে আপনাদের প্রশ্ন পাওয়ার জন্য আমাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা পর্যন্ত আমরা একটি আলোচনার সূত্রপাত করতে চাই, সেটিও ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয়ে। 6463079828 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, এবং একই সাথে ফেসবুকেও আপনারা আছেন। আশা করছি আপনাদের প্রশ্ন আমরা খুব শিগগিরই পাবো। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি আমাদেরকে নিয়মিত সময় দেন, এবং আমরা আশা করি যে দর্শকরাও খুব মানে জিনিসটা উপকার হয় আর কি। প্রথমে একটু জানতে চাই, অনেকে রেগুলার দেখেন, সুতরাং আমার মনে হয় অনেক তথ্য তাদের কাছে আছে, এরপরও ইমিগ্রেশন সংক্রান্ত নানা তথ্য নিয়ে অনেকের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, যে শেষ পর্যন্ত কি তাহলে এই যে চেইন ইমিগ্রেশন, এটা কি বন্ধ হয়ে যাবে কিনা, হলে কবে নাগাদ হবে, কিংবা যারা এর মধ্যে অ্যাপ্লিকেশন করেছে তাদের ভবিষ্যৎ কি হবে, এটি নিয়ে যদি আপনি একটু আলোচনাটি সূত্র। না, আসলে আমি বরাবরই বিভিন্ন কল পেয়ে যাচ্ছি, আমার ক্লায়েন্টরাও এসে যাচ্ছে অফিসে, কি ব্যাপার, কি হলো। আসলে যেই জিনিসগুলো ফোকাস হচ্ছে এখন, একটা হচ্ছে আপনার চেইন ইমিগ্রেশন বন্ধ হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে আপনার লটারি, ডিবি লটারি বন্ধ হয়ে যাচ্ছে, আর আরেকটা বেশি ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে ট্রাম্প গভর্নমেন্ট একটা বিশাল জনগোষ্ঠীকে লিগালাইজ করে ফেলবে, এটা একটা আশার আলো মানুষের মধ্যে দেখা দিচ্ছে। এবং অনেক লোকজন আমার কাছে প্রশ্ন করছে, এটাকে আসলে দিচ্ছে কিনা অথবা দিচ্ছে কিনা, বিভিন্ন নিউজ মিডিয়াতে মানে মানুষ নিউজটা দেখে অথবা পুরো নিউজ পড়ে না, হেডিং দেখে অথবা নিউজের সারাংশ দেখে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। তো সেটা আলোকে আমি বলবো, না আসলে আইন এখনো সেরকম কোনো কিছু চেঞ্জ হয়নি, আর যেটা লিগালাইজ করার যে একটা, এটা সামান্য একটা প্রস্তাব এসেছে আমাদের হোয়াইট হাউস থেকে, এটা প্রস্তাব এসেছে, এটা আপনার ডেকার যেই আপনার লিগালাইজ করার যেই একটা আপনার পরিকল্পনা আছে সেটাকে বেস করে ডেকাতে ডেকার যেরকম অ্যাপ্লিকেন্ট আছে, রিসিপিয়েন্ট আছে, পাশাপাশি উনি আরো 1 মিলিয়ন লোককে যোগ করে, যারা কিনা চাইল্ড উড়ে এদেশে এসেছে তাদেরকে যোগ করে 1.8 মিলিয়ন লোককে উনি লিগালাইজ করার একটা কথা বলেছেন। আরেকটি তথ্য হচ্ছে যে আমরা যেটি জেনেছি যে সম্ভবত সংখ্যাটি হবে 7,000 সিরিয়ানকে উদ্বাস্তুকে একটি প্রোটেকশনের মাধ্যমে তাদেরকে বিশেষভাবে আজকেরই একটি খবর থাকার জন্য, এটি খুবই বিস্ময় হয়ে এসেছে অনেকের কাছে। কারণ এটা না, এটা এখানে ব্যাপার আছে একটা, এখানে হচ্ছে আমরা টিপিএস যেটা বলে, টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস, এটা আমাদের ইমিগ্রেশন লতে মানে স্পেশাল আপনার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যেসব দেশের মনে করেন যুদ্ধ বিধ্বস্ত অথবা ন্যাচারাল ডিজাস্টার হয়ে গেছে এবং বিশাল একটা জনগোষ্ঠী হেল্পলেস হয়ে গেছে, ওদের বেশ কিছু জনগোষ্ঠীকে আমেরিকা সরকার আলাদা একটা ওদের প্রোটেকশন দিয়ে রাখছে। আপনি দেখেন এখানে একটা মজার ব্যাপার, টিপিএস কেন দিচ্ছে, ওরা হচ্ছে আপনার এই কোন অ্যাসাইলাম এর মধ্যে পড়ে না, ওরা বাইরে, যেমন ন্যাচারাল ডিজাস্টার আপনার অ্যাসাইলাম হচ্ছে 5টা প্রোটেক্টিভ ক্যাটাগরি, আর ওরা হচ্ছে ভূমিকম্পে যেমন হাইতির 50,000 লোককে টিপিএস দিয়ে রেখেছিল আজকে প্রায় 7-8 বছর। তো এই টিপিএস টাই কিন্তু সিরিয়ান গভর্নমেন্ট থেকে মানে যারা নাগরিক এখানে ছিল যুদ্ধের কারণে যেতে পারেনি, ওটা আরো এক্সটেনশন করেছে। কিন্তু এটা একটু বিস্ময় হয়ে এসেছে যে সাম্প্রতিক নানা বক্তব্যের কারণে, এটা রিয়েলি হিউম্যানিটেরিয়ান, এখানে না করে কোনো উপায় নেই, অনেক মানবিক একটি বিষয়, আমরা প্রশংসা করছেন অনেকে। একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। তাদের ডিসিশনটা নাকি আগে হবে, যারা ফর এক্সাম্পল 2014 অ্যাপ্লাই করেছেন তাদের ইন্টারভিউ ডেটটা নাকি পরে হবে, বাট রিসেন্ট যারা অ্যাপ্লাই করেছেন ওনাদের ইন্টারভিউ ডেটটা আগে আসবে। যেক্ষেত্রে আগে যেমন হতো অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করলে 160 days 180 days এর ভেতর যদি কোনো ডিসিশন না হতো তাহলে ওয়ার্ক পারমিটটা পাওয়া যেত, বাট এখনকার ডিসিশন অনুযায়ী হয়তো যদি 180 days এর ভিতরেই যদি ইন্টারভিউ কল করা হয় তাহলে তো যারা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করবে ওনারা তো আর ওয়ার্ক পারমিট বা জি একটু সংক্ষেপ করেন ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে এই যে সিদ্ধান্তটা কি সঠিক কিনা। ধন্যবাদ।
হ্যাঁ, আপনি যেটা শুনেছেন সঠিক, এটা আপনার ইউএসসিএস এর সার্কুলেশনে এসেছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সংক্রান্ত, যে কাদেরগুলো প্রায়োরিটি করবে ইন্টারভিউ ক্ষেত্রে ওদের যে সার্কুলেশন অনুযায়ী। আর জানুয়ারি 29th এর পরে যেসব অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, তাদেরগুলো আগে স্কেজুল করা হবে। সেক্ষেত্রে ওরা আপনার ডেডলাইন দিয়েছে ডিসেম্বর 2014 এর পর থেকে আপনার ইন্টারভিউ স্টপ করে দিয়েছে। এখন তারা নতুন যেগুলো রিসিভ করবে সেগুলো স্কেজুল করবে ওই প্রথম থেকে শুরু করে পিছনের দিকে তারা অগ্রসর হবে। এটা সরাসরি তারা, কিন্তু যারা আগে দিয়েছে তাদেরটা তো আগে হওয়া উচিত। এটা ছিল ওবামা গভর্নমেন্টের ওইটাই পলিসি ছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখন হচ্ছে তারা আরো পিছিয়ে যাবে যারা অনেক আগে আসছে। হ্যাঁ, ওটা তো যাবেই, টেকনিক্যালি তো ওটা যাবেই, কিন্তু বর্তমান গভর্নমেন্টের কথা হলো যে এটাকে অ্যাবিউজ করছে যারা কিনা বিশাল ব্যাকলগের কারণে লোকজন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে, যার ফলে ওয়ার পারমিট সোশ্যাল এগুলো পাচ্ছে, লিগালি কাজ করার সুযোগ পাচ্ছে। ক্লিয়ারলি সেটাই বলেছে, ওইটা বন্ধ করার জন্য উদ্দেশ্যেই কিন্তু সরকার এই পরিকল্পনা করেছে। এটা নিয়ে আরো জানতে চাইবো। আরেকজন আছেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি। জি মিল্টন ভাই বলুন, কোথা থেকে বলছেন? আমি ব্রঞ্জ থেকে বলছি, মিল্টন। আচ্ছা, আমি একটু ইমিগ্রেশন ব্যাপারে একটু কথা বলতে চাইতেছি। বলুন। আমি 2015 সালের ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশন করেছি আমার ওয়াইফের জন্য। আচ্ছা আচ্ছা, এখন ডাকতেছে না। 2018 জানুয়ারি আমি পেপারে দেখলাম, জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে। 2015 তো করেছে, জি। তা এখন কি সিচুয়েশন হচ্ছে? আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? আমি গ্রিন কার্ড হোল্ডার। ওকে। হ্যাঁ, যদি আপনি ডিসেম্বর 2015 করে থাকেন অবশ্যই এতদিনে আপনি ইন্টারভিউ পেয়ে যাওয়ার কথা, কারণ ইউএসসিএস এখন ফেব্রুয়ারি 2016 এর কেসগুলো ইন্টারভিউ করছে। তো আপনি ভালোভাবে চেক করে দেখুন অ্যাপ্লিকেশন এবং ন্যাশনাল ভিসা সেন্টার সাথে অতি সত্বর যোগাযোগ করুন। জি অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো। হ্যালো, জি শুনছি আপনাকে, কে বলছেন? আমি মিল্টন বলছিলাম। জি আপনাকে ধন্যবাদ, আপনি তো উত্তর পেয়েছেন। আমরা পরের প্রশ্নটি একটু নিতে চাই। হ্যালো। হ্যালো, জি শুনছি আপনাকে, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মেরিল্যান্ড থেকে আয়েশা বলছি। জি বলুন আপা। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, আমার আব্বা সরকারি চাকরি করতেন, তো উনি যখন ইন্টারভিউ হয় তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি চাকরি ছেড়ে বাকি সরি পাবলিক যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আসার জন্য। তো উনি আজকে প্রায় 1.5 মাস পাসপোর্টটা জমা দিছে। আমি এর ভিতরে ইমেইল করছি ওনাদেরকে, কিন্তু ওনারা বলছে যে 2 মাস সময় লাগবে। এখন তো বুঝতেছি না আর আমার কি হবে, এটা যদি একটু বলতেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ইমিগ্রেশন সিস্টেম যদি চালু হয় তাই এই অ্যাপ্লিকেশন গুলোর ভবিষ্যৎ কি যদি একটু বলতেন প্লিজ। আরেকটির সাথে আরাফাত আলম বলছেন, হ্যালো, চেইন ইমিগ্রেশন কি বন্ধ করে দিলে আমাদের বাদ দিয়ে দিবে? আমরা ইন্টারভিউ দিছি 2016 ডিসেম্বর, মানে একই প্রশ্ন হচ্ছে, একই প্রশ্ন। হ্যাঁ, না যেটা আপনার বাবার ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা পাসপোর্ট চেয়েছে, দ্যাট মিনস ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং টাইম, ওটা ওরা ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি সব কিছু চেক করে দেখবে। সেক্ষেত্রে ওরা মিনিমাম 2 মান্থস বলে থাকে, ক্ষেত্র বিশেষে আরও বেশি সময়ও লাগে। সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে, আর সময় সময় মাস 2 মাস পর পরই ওদের সাথে ইমেলে আপনারা ফলো আপ করতে পারেন। কিছুদিন আগে একটা প্রস্তাব করেছিল আপনার ইয়ে থেকে, রিপাবলিকান হাউস থেকে, রিপাবলিকান থেকে সিনেটর থেকে, ওটাতে কিন্তু আবার বলেছিল যে ওটা ক্যান্সেল করে দেওয়া হোক। কিন্তু যদিও এই ধরনের কোন প্রস্তাব থেকেও থাকে, বাট এটা মনে হয় না যেটা আমার প্রশ্নটা হলো, আমি তো 2005 ভাই বোনের জন্য দরখাস্ত করেছিলাম, ওদের অ্যাপ্রুভাল পেয়েছি। এখন সমস্যাটা হলো যে তাদের বাচ্চা কাচ্চা গুলো তখন মাইনরিটি ছিল, 21 এর নিচে ছিল, এখন তো ওগুলা বয়স বেড়ে গেছে,
ওই ছেলে পেলে গুলো আসতে পারবে কিনা, যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন তারা একুশের নিচে ছিল। সেটা আসলে ওনারা ডেরিভেটিভ মাইনর চাইল্ড, যখন ভিসা অ্যাপ্লিকেশন ম্যাচিওর হবে তখন আপনাদেরকে সিএসপিএ চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে ডিসক্রিপশন অ্যাপ্লাই করার জন্য রিকোয়েস্ট করতে হবে, এটা সম্পূর্ণ এমবিসির উপর ডিপেন্ড করে তখন। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? হ্যাঁ, আমি রুমা বলছি উৎসাই থেকে। জি রুমা আপা বলুন। হ্যাঁ, আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে অ্যাসাইলাম এর ইন্টারভিউ ব্যাপারে যে নতুন নিয়মটা এসেছে, আমি জানতে চাচ্ছি আমি অ্যাপ্লিকেশন করেছি জানুয়ারি 2016, তাহলে সেই হিসেবে আমার ইন্টারভিউ আসলে আনুমানিক আমি যেটা ধারণা করেছিলাম হয়তো এই এই বছরই ফেব্রুয়ারি মার্চের দিকে হবে, কিন্তু আসলে কবে হবে আসলে আমি ঠিক একটু এখন কনফিউজ এই নতুন নিয়মটা আসার কারণে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যখন ফাইল সাবমিট করেছিলাম তখন ফাইলের সাথে আমি আমার যথেষ্ট প্রুফ ট্রুফ যেগুলো ছিল সেই কাগজগুলো তখন সাবমিট করিনি, এখন সেই কাগজগুলো কি আমি ইন্টারভিউর দিন আমার সাথে নিয়ে যাব নাকি আমি ইন্টারভিউ হওয়ার আগেই ইউএসসিআই যে তিন কপি পাঠাতে হয় এই অসংখ্য ধন্যবাদ, আমরা মনে হয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটা এখন যে ইন্টারভিউ আপনার স্কেডিউল করার যে রুল সেটা রিভার্স হয়ে গিয়েছে, মানে যেটা মানে সর্বশেষ যে অ্যাপ্লিকেশনটি পাবে সেখান থেকে তারা পিছনের দিকে আগাবে, সেই হিসাবে আপনি মনে করেন ওয়ান ইয়ার বিহাইন্ড, আমার মনে হয় আপনার ইন্টারভিউ পেতে আরো বছরখানেক মিনিমাম লাগবে সেক্ষেত্রে। আর প্রুফের ক্ষেত্রে যেহেতু আপনি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন সেক্ষেত্রে আপনি চাইলে ইন্টারভিউর দিনও আপনি প্রমাণপত্র হাজির করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন। জি আমি সুজন বলছিলাম ফ্লোরিডা থেকে। জি সুজন সাহেব বলুন। আমার প্রশ্ন হলো ভাই, বলুন বলুন শুনছি। জি আমার প্রশ্নটা হলো যে আমি 2014 সালে একবার এখানে এসেছিলাম, পরে আবার চলে গেছিলাম তিন মাস পরে, পরে আবার তিন মাস পরে এসেছি, এরপরে দুই বছর পরে আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলি অর্থাৎ আমার বাচ্চা আমার ওয়াইফ এখানে আসছে, তো আসার পরে আমি এখানে এজালামের জন্য অ্যাপ্লাই করেছিলাম। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি বলুন। শুনতে পাচ্ছি, বলুন। তো এখন আমার প্রশ্নটা হলো যে আমি অলরেডি ওয়ার্ক পারমিট এবং সবকিছু পেয়েছি, হ্যাঁ আমি সবকিছু পেয়েছি, সেই ক্ষেত্রে এখন আমার গত নভেম্বরের 24 তারিখে আমার একটা মেয়ে হয়েছে অর্থাৎ আমার একটা বাচ্চা হয়েছে, সেই ক্ষেত্রে আমার বাচ্চার জন্য যদি আমি পাসপোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে? তাহলে শুধু ওনার পোস্টের আনসারটাই করি, সেটা হচ্ছে কোনো যদি ইউএস সিটিজেন এখানে বর্ন হয় রেগার্ডলেস অফ প্যারেন্টস ইমিগ্রেশন স্ট্যাটাস বাচ্চার পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি মাহবুব। জি মাহবুব সাহেব, মাহবুব সাহেব বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে আমার মা, আমি সিটিজেন, আমার মা যদি এখানে ঘুরতে আসে আমি কি ওনার জন্য অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারবো? কে ঘুরতে আসছে? আপনার মা ঘুরতে আসছে, ফেরত যেতে হবে, সিস্টেমটা কি? এটাই মনে হয় ওনার প্রশ্ন। এখানে ঘুরতে আসলে এখানে একটা রুল আছে যেটা কিনা আপনার ইউএসসিএস তাদের ইন্টারনাল রুল ফলো করে, সেটা হচ্ছে যদি কেউ যদি B1 B2 তে আসে অ্যাটলিস্ট 3 মান্থস অপেক্ষা করতে হবে যে তার মানে ডুয়েল ইন্টেনশন যেতে না থাকে, তো সেক্ষেত্রে উনি যদি ঘুরতে আসে 6 মাসের ভিসা থাকবে, ইচ্ছা করলে উনি 3 মাস পরে এটা অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা হবে না, সমস্যার কথা না। প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ একটি বিষয় এবং খুব অনেকে এর মধ্য দিয়ে উত্তর পেয়েছেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি আমি লোপা বলছিলাম জ্যাকসনহাট থেকে। বলুন ভাই। আচ্ছা আমি বলতে চাচ্ছি আমার মা আসছে রিসেন্টলি ইমিগ্রেন্ট হয়ে, আমার একটা বোন আছে অটিস্টিক, ওর বছর 20, তো ওকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কতদিন সময় লাগতে পারে, মানে ও কি 21-এর নিচের ক্যাটাগরিতে থাকবে নাকি মানে 2 বছরের মধ্যে যদি হয়ে যায় আন্ডার 18 এরকম হবে? বুঝতে পেরেছি, উনি হয়তো ওনার মা আসছে, দ্যাট মিনস ওনার মা গ্রিন কার্ড হোল্ডার, ওনার অটিস্টিক যে ভাই বোন যেটি আছেন ওনার যদি বয়স 21-এর নিচে থাকে, মা যদি গ্রিন কার্ড অবস্থায় অ্যাপ্লাই করে ইভেন যদি 21-এর উপরে হয়ে যায় উনি অবশ্যই সিএসপি অ্যাপ্লাই করে মাইনর চাইল্ড হিসাবে 2 বছরের মধ্যে আসতে পারবে। সুতরাং আশা করছি এটি একটু অনুসরণ করবেন আপনারা। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আমার নাম সুমন। কোথা থেকে বলছেন ভাইয়া?
আমি জ্যামাইকা থেকে বলছি। বলুন বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার ওয়াইফের জন্য সিটিজেনশিপ অ্যাপ্লাই করলাম অগস্টের, লাস্ট ইয়ার অগস্টে, আজকে অলমোস্ট জানুয়ারি হয়ে চলে যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, ইন্টারভিউ কল কল আসছে না, কতদিন লাগতে পারে, এটা আমার প্রশ্ন। আসলে বর্তমানে যারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছে ব্যাকলগের কারণে হোক অথবা যে কোনো কারণে হোক, সেটা 6 থেকে 8 মাস লেগে যাচ্ছে ইন্টারভিউ স্কেডিউল হতে, তো আপনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার কি আছেন আমাদের সাথে ভাই? হ্যালো, আমি বোনস থেকে বলছি। আমি এখানে 2013 সালে এখানে আসছিলাম, আসার পরে আমি 2014 আবার বাংলাদেশে গিয়ে কিছুদিন ছিলাম, তারপরে এখানে কিছুদিন থাকার পরে আমি আবার 2015 বাংলাদেশে গেছি, গিয়ে আমি আবার 15 বেক করছি, করে আমি সেখানে অ্যাসাইলাম করছি, আমার সাথে আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা। তো তো ইন্টারভিউ, এই আমার অ্যাসাইলাম ইন্টারভিউ হয়েছে 20 ডিসেম্বরে, এবং আমাকে কোর্টে ট্রান্সফার করছে, এবং আমি কোর্টে ট্রান্সফার করছে আমার আমার অ্যাসাইলাম ওরা ইয়ে করে। তো এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, আমার হাজবেন্ড রিসেন্ট ট্রাফিক পুলিশের জব পাইছে, লাইক গভর্নমেন্ট জব পাইছে, লাইক 2 মান্থ হয়েছে। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড কি কোনো তার দিক থেকে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা আমার অ্যাসাইলাম ছাড়াও, এটা জানতে চাচ্ছিলাম। আপনার হাজবেন্ডের স্ট্যাটাস কি তাহলে? আমি অ্যাপ্লিক্যান্ট, ও আমার লাইক স্পাউস হিসাবে। সেটা কি পেতে পারে? না, সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ডিফারেন্ট, এটা স্টেট জব, ট্রাফিক পুলিশের জব। সেই ক্ষেত্রে যদি নিউ ইয়র্ক স্টেট কোনো স্পন্সর করে অথবা অন্য ডিফারেন্ট কোনো ক্যাটাগরি, গ্রিন কার্ড ছাড়া কি স্টেটে জব করা যায়? ইদানিং দেখতে পাচ্ছি এই ধরনের ট্রাফিক পুলিশের ক্ষেত্রে যারা কিনা ওয়ার্ক পারমিট ধারী, আমার অনেক ক্লায়েন্টকেও তারা কিন্তু দেখলাম রিক্রুটমেন্ট করেছে, অথবা যে কোনো কারণেই হোক যাদের মানে কাজ করার পারমিশন আছে তাদেরকে তারা রিক্রুট করছে ট্রাফিক পুলিশে। বাহ, এটা একটা ভালো খবর। তো এই আমি শুনলাম, আমি জানতাম যে এটা গ্রিন কার্ড, সাধারণত স্টেট জবের ক্ষেত্রে গ্রিন কার্ড ধারী হতে হয় অ্যাট লিস্ট। হ্যাঁ, সেটাই তো আমরা জানি। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সোহেল বলছি কুইন্স থেকে। জি সোহেল স্যার, বলুন। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমার মা দেশে 1 বছরের উপরে আছেন, তো ওনার গ্রিন কার্ডটা সম্ভবত বাতিল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি আবার যদি অ্যাপ্লাই করি কোনো সমস্যা হবে না? আর হলো অ্যাপ্লাই করার পরে কতদিনের মধ্যে মানে ভিসা পাওয়ার চান্স আছে? ধন্যবাদ। আর একটা হলো আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2006-এ। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। 2006 সালে অ্যাপ্লাই করছি জানুয়ারিতে, এখন তো ডোনাল্ড ট্রাম্পের এই ইমিগ্রেশন নীতির কারণে কি হবে সেটাই তো ব্যাপারটা, তো কতদিন লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি আপনার মায়ের জন্য আবার অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে 8 থেকে 10 মাস লাগবে, উনি আবার নতুন ভাবে গ্রিন কার্ড পেয়ে আমেরিকায় চলে আসবেন। আর দ্বিতীয়টার উত্তর তো দিয়েছেনই, যে ওটা ভাই বোনের অ্যাপ্লিকেশন, ওটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে সম্ভাবনা নাই বলা যায়, আর আপনার ভাইয়ের অ্যাপ্লিকেশন ম্যাচিউর হতে আরো 2 বছর সময় লাগতে পারে। আচ্ছা, এরপরে কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, সুমন বলছি ব্রিজপোর্ট থেকে, কানেক্টিকাট। কানেক্টিকাট থেকে বলুন। আমার আসলে ইউ ভিসা প্রসেসিং এ আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি 2016 সালে, আর যতগুলা কাগজপত্র জমা দেওয়ার দরকার সব দিয়েছি। আমি আসলে টায়ার্ড হয়ে গেছি অবৈধ থাকতে থাকতে, মানে আমি চাচ্ছিলাম দেশে চলে যাইতে। এখন মানে কত বছর সাধারণত লাগে এটা অ্যাপ্রুভ হইতে? আচ্ছা, ইউ ভিসার ব্যাপারটা একটু ডিফারেন্ট, আপনি যদি অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনাকে একটা ওয়েটিং লিস্ট আইটেম মধ্যে আছে, কারণ ইউ ভিসা প্রতি বছর 10,000-এর বেশি তারা গ্রিন কার্ড অ্যাপ্রুভ করে না, সেই ক্ষেত্রে আপনাকে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়, 2 থেকে 3 বছর। আর এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ইউ ভিসা অ্যাপ্লিক্যান্ট, ইভেন আপনি যদি দেশের বাইরে চলে যান, এটা যখন অ্যাপ্রুভ হবে আপনি ইচ্ছা করলে কনসুলার পোস্ট থেকে ভিসা নিয়ে আসতে পারেন। সুতরাং আপনি এটা ভাবতে পারেন, যদি আসলে সেই অর্থে দেশে চলেই যেতে চান তাহলে আপনি আইনি প্রক্রিয়া অনুসরণ করে চলে গেলে এবং খোঁজ খবর সঠিক উপায় রাখলে ওনার লয়ার ওটা ফলো করতে পারে, জানাতে পারে যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি ক্যান গেট ভিসা ফ্রম ইউএস এমবেসি। অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট বিরতিতে যাব প্রিয় দর্শক, ফিরে আসবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্বাগত আরো একবার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা আরেকটি ফোন নিয়ে আসবো, আমরা আলোচনা করছি ইমিগ্রেশন নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। কে আছেন এবার আমাদের সাথে প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে কোন লোক যদি সাধারণ কোন ব্যাপারে যদি অ্যারেস্ট হয়, তাহলে পাসপোর্টের জন্য কোন অ্যাপ্লাই করতে পারবে? সাধারণ ঘটনা বলতে কি ধরনের সাধারণ? আরেক জিনিস, শুধুমাত্র যদি অ্যারেস্ট হয় এবং যদি কনভিকশন না হয় সেক্ষেত্রে ওনার সিটিজেনশিপ পেতে বাধা হওয়ার কথা না, কিন্তু উনি অ্যারেস্ট হলো ফলোয়িং টু দি কনভিকশন যে কোনো ক্রাইম হলে অবশ্যই সেটা এফেক্ট পড়তে পারে ওনার। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি কবির বলছি ব্রুকলেন থেকে। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি আপনার এসরামে সিটি গ্রিন কার্ড পাই, পরে সিটিজেন হইয়া দেশে গেছি একবার দুই সপ্তাহের জন্য, একবার মনে করেন 10 দিনের জন্য। 10 দিনের জন্য যাওয়ার আসার পরে আমার পাসপোর্টে যে একটা সিল দিছে, এর মধ্যে মনে করেন দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ইয়াতে আমার ছেলেরা গ্রিন কার্ড পাইছে, ওরা দেশে আসা যাওয়া করতে পারে কিনা? আপনার পাসপোর্টে কি দিয়েছে? আমার পাসপোর্টে সেকেন্ড টাইমে আমি আজকে একটা সিল দিয়ে দিছি, সিল দিয়েছে সামথিং কিছু, এটা একটা লাল সিল দিয়ে দিছি, লাল সিল মেরে দিছে। তো আমার ভাই এবং আমার বোন, তারা এখন আসেনা, বোন ম্যারিড, ভাই এখন 28 বছর, আনম্যারিড, তাদের ক্ষেত্রে এখন কি করা উচিত, কিভাবে তাদেরকে আনা যাবে? না, এখনো মানে গ্রিন কার্ড হোল্ডার তাদের অ্যাডাল্ট চাইল্ডদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো চালু আছে, সেগুলো রেগুলার ওয়েতে চলছে। আপনার যে প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটি হিসেবে রেগুলার ওয়েতে আপনার জন্য ভিসার জন্য কল করা হবে। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। হ্যাঁ, আমার একটু প্রশ্ন হচ্ছে, আমি 2013 সালের মে মাসে আসছি, এখন কি সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো? 2013 সালের মে মাসে আসছেন, কার মাধ্যমে আসছেন? আপনার হাজবেন্ডের মাধ্যমে? হ্যাঁ, হাজবেন্ডের মাধ্যমে আসছি। উনি কি গ্রিন কার্ড নাকি গ্রিন কার্ড ছিল, এখন সিটিজেন? সিটিজেন কবে হয়েছে? 3 বছর। তাহলে পারবেন, আপনার হাজবেন্ড 3 বছর হয়ে থাকে, 3 বছর। হ্যাঁ, রুলটা হচ্ছে যদি গ্রিন কার্ড অবস্থা, আপনার হাজবেন্ড গ্রিন কার্ড আছে, আপনি দেশে আসছেন, যখনই আপনার হাজবেন্ড গ্রিন কার্ড সিটিজেন হয়ে যাবে সেখান থেকে 3 বছর পরেই আপনি সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই উত্তরটি অন্যরাও পেয়েছেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যানহাটন থেকে মিনা বলছি। জি বলুন। আমার আম্মা একজন গ্রিন কার্ড হোল্ডার, উনি দুবার এসে 1-2 মাস থেকে চলে গেছেন। আচ্ছা, কিন্তু এখানে আসলে আসতে চান না। আমি বলছি যে যদি কোনো কারণে উনি 11 মান্থের মধ্যে না আসে, তাহলে কি গ্রিন কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে? যদি ক্যান্সেল হয় তাহলে আবার আমি কিভাবে ওনাকে অ্যাপ্লাই করতে পারি? উনি তো থাকতেই চান না, তাহলে কিভাবে আনবেন? হ্যাঁ, 12 মাসের মধ্যে যদি উনি ব্যাক না করে তাহলে ওনার গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যাওয়ার সুযোগ আছে। আর সেক্ষেত্রে ওটা যদি ক্যান্সেল হয়ে যায় আপনি আবার রেগুলার ওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে 8-10 মাস সময় লাগবে। রাইট। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি, আমি মোহাম্মদ রহমান বলছিলাম। বলুন ভাই। জি, মোহাম্মদ রহমান বলছিলাম বোস্টন থেকে। জি রহমান ভাই বলুন। আমি ইউএস সিটিজেন, আমি জানতে চাচ্ছি আমি যদি বাংলাদেশ থেকে কোনো বাচ্চা অ্যাডপ্ট করতে চাই সেক্ষেত্রে ইউএস এর সিস্টেম কি একটু জানাবেন? ধন্যবাদ আপনাকে। অ্যাডাপশনের সিস্টেম আছে, বাংলাদেশ থেকে করা যায়,
সেক্ষেত্রে এটা ডিটেইল সিস্টেম, তারপর বেসিক ইয়েটা বলি, অ্যাডাপশন করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে, বাংলাদেশে আপনার সেশন জাজ থেকে গার্ডিয়ানশিপে অর্ডার লাগবে, সেটা আবার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করতে হবে, এই দুইটা কাজ আগে করতে হবে। এরপর আপনার ইউএস এর প্রসেসগুলো শুরু করতে হবে, সেক্ষেত্রে হোম স্টাডি আছে, হোম স্টাডি শেষ হওয়ার পরে আপনি নির্দিষ্ট ইমিগ্রেশনের ফর্ম আছে সেগুলো কমপ্লিট করে পাঠাতে হবে, পাঠালে হলে অ্যাপ্রুভ হলে আপনি তখন নিয়ে আসতে পারবেন। এক কথায় আসলে এটি আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে হবে, এইভাবে টেলিফোনে আপনি এই অ্যাডভাইস নিতে পারবেন না, তবে এটি উত্তর আপনি পেলেন, এটি করা সম্ভব। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, বলুন আপনি। আমার নাম সীমা, আমি জামাইকা থেকে বলতেছি। তো আমার হাজবেন্ড 2014 অ্যাসাইলাম কেসের জন্য অ্যাপ্লাই করেছিল, আর মাস্টার হিয়ারিং টা হয়েছে সেপ্টেম্বর 2017, ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর ডেট হচ্ছে জানুয়ারি 2020। আমি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম মে 2016, অ্যাপ্রুভালটা এসছে নভেম্বর 2016। তা মানে আমাদের পরবর্তী পদক্ষেপটা কি জানাবেন? পরবর্তীতে কি করণীয় ওনার? আপনি যদি এখনো পার্মানেন্ট রেসিডেন্স হয়ে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে কিছুই করতে পারবেন না আপনার হাজবেন্ডের জন্য, ওনাকে ওনার অ্যাসাইলাম কেস ফলো আপ করতে হবে। কিন্তু আপনি যখন সিটিজেন হয়ে যাবেন তখন ইচ্ছা করলে ওনার অ্যাসাইলাম কেস উনি স্টপ করে দিয়ে আপনি ইমিগ্রেশন কোর্ট থেকে আপনার পারমিশন নিয়ে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। এবার কি আছেন আমাদের সাথে? আমি আবারও রুমা বলছি, কুইন্স থেকে। আবারও বলছেন না, বলুন। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, আমি ইউএসসিএস এর ওয়েবসাইটটা দেখছিলাম, ওখানে লেখা আছে যে অ্যাসাইলাম ইন্টারভিউজ এর ক্ষেত্রে ওরা তিনটা প্রায়োরিটি এরিয়ার কথা বলছে, কিন্তু আরেকটা লাইন ওখানে আছে যেখানে বলা আছে যে অ্যান আর্জেন্ট রিকোয়েস্ট টু বি স্কেডিউল ফর অ্যান ইন্টারভিউ আউটসাইড অফ দ্য প্রায়োরিটি অর্ডার লিস্টেড অ্যাবভ। তার মানে কি দাঁড়ালো যে আমি কি ওদেরকে রিকোয়েস্ট করতে পারি যে আমার ইন্টারভিউটা তাড়াতাড়ি হোক বা এই ধরনের কিছু? এটা একটা খুবই ইন্টারেস্টিং চেঞ্জ এসেছে। আগে যেরকম যতই ইয়ে হোক ওরা সহজে এটা কনসিডার করতো না যে আমার অ্যাপ্লিকেশনটা করা হোক, আমার ফ্যামিলি মেম্বারদেরকে এদেশে আনতে হবে, কিন্তু এখন ওরা ক্লিয়ারলি সেই জিনিসটা খুবই মানে চমৎকারভাবে এমফেসাইজ করেছে। এক্ষেত্রে কারো যদি কোনো আর্জেন্সি থাকে, কারো কোনো ফ্যামিলি মেম্বার এন্ডেঞ্জার থাকে হোম কান্ট্রিতে, তারা তাহলে রিকোয়েস্ট করতে পারে যেন তাড়াতাড়ি এটা স্কেজুল করার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে ভাইয়া? আমি মোহাম্মদ ব্রঞ্জ থেকে বলছি, আমার প্রশ্ন হলো যে আমার মেয়ের, আপনি টেলিভিশনের ভলিউমটা একদম বন্ধ করে দিন প্রথমে, একদম। হ্যাঁ, এবার বলুন। আমার মেয়ের বয়স 21 উপরে, তার জন্য অ্যাকচুয়ালি তিন ধরনের অ্যাপ্লিকেশন করা হয়েছে, প্রথমে অ্যাসাইলাম, তারপরে ঢাকা, তারপরে আমরা ফ্যামিলি অ্যাপ্লিকেশন যেটা I-130 ওইটা করা হয়েছে লাস্টলি। তো আমি জানতে চাই ঢাকাটা এখন অলমোস্ট বাতিল, সে এক্সপায়ার হয়ে গেছে, ওইটার আমরা প্রসেস করি নাই, কিন্তু ওই অ্যাসাইলাম এটা এখনো রয়ে গেছে পেন্ডিং অ্যাক্টিভ, এবং যেটা লাস্টে করলাম I-130 যেটা ফ্যামিলি ভিসা, এইটা এপ্রিলে গত বছর মানে 2017 এপ্রিলে অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে, এখন এইটা কিভাবে প্রসেস হবে? ধন্যবাদ। এবং এটার অর্ডার স্টেপস? হ্যাঁ, এটা যেহেতু সম্ভবত আপনি গ্রিন কার্ড হন, সিটিজেন হন, আপনি তো যদি উনি আনম্যারিড তাহলে গ্রিন কার্ড অথবা সিটিজেন যেটাই হোক ওটা এলিজিবল করার জন্য, তো উনি যদি করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি সিটিজেন হন তাও আপনার 6-7 বছর লাগবে অ্যাপ্লিকেশনটি ম্যাচিউর হতে, আর গ্রিন কার্ড হলো হয়তো 1-2 বছরের দিক সেদিক লাগবে। সেক্ষেত্রে উনি যদি এদেশে ততদিন পর্যন্ত অ্যাসাইলাম স্ট্যাটাসে থাকে, তখন যদি অ্যাসাইলাম স্ট্যাটাসে যদি উনি যদি সাকসেস নাও হতে পারে সেক্ষেত্রে তো একটা সম্ভাবনা আছে আমেরিকাতে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, যেহেতু উনি এখানে আছে এবং আনলফুল স্ট্যাটাসটা উনি আপনার ইউএস সিটিজেন প্যারেন্টসের হার্ডশিপ দেখিয়ে হয়তো এটা ওয়েবারের জন্য আবেদন করে যেতে পারে, তো সেক্ষেত্রে ওনাকে অপেক্ষা করতে হবে এক কথায়। আচ্ছা, এবার কে আছেন আমাদের সাথে? আমি সাবরিনা, বস্টন থেকে। জি, বস্টন থেকে সাবরিনা, বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার আম্মার 5 বছরের মাল্টিপল ভিসা আছে, তো আমি এখন চিন্তা করছি যে ইমিগ্রেশনের প্রসেসিং এর যে প্রবলেমটা স্লো হয়ে গেছে বা চলছে, তো আমি আম্মার জন্য অ্যাডজাস্টমেন্টটা করবো নাকি কনসুলেট যে সার্ভিসটা ওইটা করলে ভালো হবে, কোনটা বেশি ভালো হবে?
না দুটোই করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট উনি যদি এখানে থাকে অ্যাডজাস্টমেন্ট করলে আপনি এখানে থেকে উনি গ্রিন কার্ডটা পেতে পারে, আবার কনস্যুলার প্রসিডিউর করতে কোনো বাধা নাই, সেক্ষেত্রে উনি 8 থেকে 10 মাস সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, মোহাম্মদ আলম বলছিলাম কলম্বাস থেকে। ও জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম আপনার গত বছরের মার্চে। তো আমি কিছুদিন আগে আপনার ইউএসসিআইএস এ কল দিয়েছিলাম, তারা বলতেছে এখন চলতেছে যে মানে 2016 সেপ্টেম্বর, বাট আমি মানে একটু কনফিউজ, এর আগে ফোন দিয়েছিলাম তারা একই কথা বলছে, এখন আমি বুঝতেছি না মানে তাদের প্রসেসটা কিভাবে আগাইতেছে। আর আমি 6 মাস পরে আর কি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, এখন আমি মানে দেশে গেলে এই যদি তাদের কাগজপত্র কোনো কিছু আসে তাহলে সেই ক্ষেত্রে কি মানে আমি ওইখানে বসে কোনো কিছু করতে পারবো না, আমার এখানে থেকেই করতে হবে, এটাই আর কি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে অবভিয়াসলি আপনি গ্রিন কার্ড হোল্ডার, সেক্ষেত্রে গ্রিন কার্ড হোল্ডারদের অ্যাপ্লিকেশনগুলো সেপ্টেম্বর এখন অবশ্যই একটু মানে ওটা অ্যাডভান্স হয়েছে, নভেম্বর ডিসেম্বর কেসগুলো ওরা অ্যাপ্রুভ করছে। আপনি যদি মার্চে অ্যাপ্লাই করেছেন 17-এ, সেক্ষেত্রে আপনাকে আরও হয়তো 5-6 মাস অপেক্ষা করতে হবে এটা অ্যাপ্রুভাল করা হওয়ার জন্য। আর ওটা আপনি যদি এখন দেশে যান কেস অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, অ্যাপ্রুভ হওয়ার পরও সেটা কিন্তু 1 বছর সময় থাকে কেসটাকে আবার ফার্দার প্রসেসিং করার জন্য, সেক্ষেত্রে আপনি 6 মাস দেশে থেকে এসেও আপনি এটা প্রসেস করতে পারবেন। কিংবা এখানে কেউ খোঁজ খবর রাখলো যদি সেরকম কাগজ কতদিন পর্যন্ত থাকা যায়? জি জি, আমি আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2013-তে। সো দে রিসিভ দ্য লেটার অ্যান্ড দে সেন্ড ইট, বাট তখন তার একটা ছেলে ছিল, কিন্তু 2 বছর পরে তার আরেকটা ছেলে হয়েছে, তা আমি আর ওই ওই ছেলেটাকে অ্যাড করি নাই। তো কখন আমি ওকে অ্যাড করব, বা আমি একটা আমি কি ওকে ওর বার্থ সার্টিফিকেট এখন ইউএসসিআইএস এ পাঠাই দেব, না নেক্সট কলের জন্য অর নেক্সট লেটারের জন্য আমি ওয়েট করব, এটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা ইমিগ্রেশন রুল অনুযায়ী যখনই বেনিফিশিয়ারি অথবা পিটিশনের কোনো চেঞ্জ আসবে ফ্যামিলিগত, অবশ্যই সেটার সাথে সাথে জানানো উচিত। তো আপনার যেটা হবে এখনই জানিয়ে দেওয়া ভালো হবে সেটা। জি, কে আছেন এবার? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি পলি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন। আমার কোশ্চেন হচ্ছে আমি আমার বোনদের জন্য 2004 এর ডিসেম্বরে অ্যাপ্লাই করছি, কিন্তু এখন মানে খুব স্লো দেখছি, এখন সবশেষ প্রশ্ন নিচ্ছি আজকের মতো আমরা। সবশেষ প্রশ্ন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? আমি ইসলাম বলছি। জি বলুন। উডসাইড থেকে। জি মাহফুজ সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি গতদিন আপনার কাছে ফোন করছিলাম, আমার প্রশ্নটা ছিল যে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম, তাদের বয়স ছিল তখন আন্ডার 21, 2004 এপ্রিলে। তারপরে এখন যখন ভিসাটা প্রসেসিং এ আসছে, তখন তার মা এবং ছোট বোনকে দিছে এবং তাদেরকে দেয় নাই 3টা বাচ্চাকে। তো আপনি আমাকে অ্যাডভাইস করছিলেন যে এরা যদি অ্যাপ্রুভালের সময় আন্ডার 21 থাকে তাহলে এদের হবে সিএসপি অ্যাক্টে এদেরকে রিকোয়েস্ট করার জন্য। আমরা এই আপনার অ্যাডভাইস অনুযায়ী করছি এবং তাদের হয়ে গেছে, এবং ভিসার ফিজটাও আজকে দিয়ে দিছি। এখন আর কতদিন লাগবে এদের ইন্টারভিউর জন্য?
জি ধন্যবাদ আপনাকে, খুবই ভালো ভালো সংবাদ যে সিএসপি এটা অ্যাপ্রুভ করেছে, ওরা রেগুলার ওয়েতে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে, এটা আপনার আর টেনশন করার কিছু নাই। জি চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে আছি, একটি লাস্ট প্রশ্ন যেটা শুরুর প্রশ্ন দিয়েই হয়েছিল, যে নতুন নিয়মটা হয়েছে অ্যাসাইলামের ক্ষেত্রে একটু যদি আর একটু ক্লিয়ার করেন, যে আগে আসলে আগের ভিত্তিতে না, এটা হচ্ছে সবশেষে যারা এখন সবশেষে যারা করবে তাদেরগুলো স্কেজুল করবে এবং সেই হিসাবেই তারা প্রথম থেকে তারা সিরিয়াল নাম্বার ধরে পিছনের দিকে তারা ভিসার এগুলো স্কেজুল করবে। পরে আসলে এটা কিভাবে, যেমন আমি আজকে গেলাম আমারটা কবে ইন্টারভিউ হবে, আপনার ওটা নিয়ম হচ্ছে 21 দিনের মধ্যে ওরা ভিসা স্কেজুল করা, 45 ডেজ এর মধ্যে ওরা ভিসাটা আপনার ইন্টারভিউটা স্কেজুল করবে, আপনার 45 ডেজ এর মধ্যে সেই জিনিসটা অ্যাপ্লাই করার। কিন্তু এখানে আমি একটা জিনিস বলবো, এখানে যদিও সরকার বলেছে যে তারা যদি ওয়ার্ক পারমিট না পায় সেই জন্য আমরা এটা এখন প্রথম থেকে করব, এবং তারা আরেকটা কাজ করবে, তারা বলেছে প্রথমে তারা একটি স্ক্রিনিং করবে যেটা কোনো ফেবুলাস কোনো ফ্রডুলেন্ট কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা, সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই সতর্ক থাকতে হবে, প্রয়োজনীয় প্রমাণপত্র সেই সহ সাবমিট করাটা বেস্ট হবে বর্তমান পরিপ্রেক্ষিতে। আর মানে আপনি পরে উত্তর দিতে যাওয়ার সময় নিয়ে যাবেন এরকম না করে, হ্যাঁ মানে দিলেই ভালো যেন ওরা দেখে যেন এটা জেনুইন কেস। আর এখানে একটা জিনিস যেটা বলেছে সরকার যে তারা ওয়ার্ক পারমিট যেন না পায় সেই জন্য আমরা এটা করেছি, কিন্তু এখানে টেকনিক্যালি কিন্তু যাদের স্ট্যাটাস ওভার হয়ে গেছে অথবা যাদের স্ট্যাটাস ওভার হয়ে যাবে সুন, তারা অবভিয়াসলি ওয়ার্ক পারমিট পাবে, কারণ তারা যদি 45 ডেজ এর মধ্যে তার ইন্টারভিউটা স্কেজুল করে ফেলে আপনার তাকে যখন এটা কোর্টে ট্রান্সফার করবে সেক্ষেত্রে 6 মাস এমনি পার হয়ে যাবে। আর যদি তার যদি এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, কেউ যেন এসে সাথে সাথে যেন এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন না করে, সেক্ষেত্রে তার চান্সেস আছে ওয়ার্ক পারমিট না পাওয়া, পাশাপাশি খুব কুইকলি ডিপোর্টেশন পেয়ে যাওয়া। এটা যদি এই ধরনের কারো কোনো বিপদ থাকে কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা যেন ভিসাটা এক্সপায়ারেশনে শেষ মুহূর্তে করে এই ধরনের অ্যাপ্লিকেশন। অসংখ্য ধন্যবাদ, এটি আপনি অবশ্য আপনার ব্যক্তিগত পরামর্শ দিলেন এবং আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। প্রিয় দর্শক, আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানাই, এতে আমাদের সাথে তিনি থাকেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেন হাসি মুখে এত রাতেও, দিনভর কিন্তু তিনি তার কাজগুলো করে এসছেন এবং এই রাতেও এসছেন এবং হাসি মাখা মুখে আপনাদের প্রশ্নের উত্তর দিলেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাদের সাথে নিয়মিত থাকেন, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের ভালো লাগে, সব প্রশ্নের হয়তো উত্তর দেওয়া যায় না, অভিজ্ঞ আইনজীবীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার ব্যাপার থাকে তখন। আশা করছি ভালো থাকবেন, দেখা হবে।